हाय फ्रेंड्स, आमी सुभद्रा, आमार चैनल भोजेर थालीते तोमादेर आरो एक बार वेलकाम। निये एशे गेछि आजके आरेकटा भीषणी अन्य रकम रेसिपी, कड़ाईशुटिर खास्ता कचुरी। सकाले जलखाबारे आलुर दमेर साथे कड़ाईशुटिर कचुरी शीतकाले तो आमरा प्राय खेयेई थाकि, तबे सन्ध्येबेलार स्नैक्स हिसेबे मुड़ीर साथे कड़ाईशुटिर खास्ता कचुरी होले केमन हय়। खूबी इजी वेते शेयर करब ये रेसिपिटा। वीडियो शुरू थे शेष अब्दि पुरोटाई देखते थको। खास्ता कचुरी बनानोर जोन्नो प्रथमे एकटा डो तैरी करे निते हबे। तार जोन्नो निये निएछि एक कप मयदा। एर मध्ये एड करे दिच्छि जोआन। कचुरीर मध्ये जोआन थाकले किन्तु मुखे पड़ले दारुण लागे। ये सब किचुके एक मिसिए दीची, तारपर एड करब तेल। आमी एखाने 1/4 कप तेल नियेछी, किन्तु प्रथमे पुरोटा एड करछी ना। हाफ कप परिमाण तेल ही आमार किन्तु होये गेछे, माने मोटामुटी 2 टेबिल चामच परिमाण तेल। तेलटाके भालो करे मयदार साथे मिसिए निच्छी, मयान तैरी करे निच्छी। देखते ही पाच्छो सुंदर मयान तैरी होयेछे, मुठो करले जमे जाच्छे आर भांगले भालोमतो गुड़ो होये जाच्छे। এতে অ্যাড করে দিচ্ছি খাবার সোডা বা বেকিং সোডা হাফ চা চামচ পরিমাণ। আর এটাকেও আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে হালকা উষ্ণ গরম জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। মাখাটা কিন্তু খুব শক্ত হবে না, আমরা যেমন লুচি পরোটার ময়দা মাখি ঠিক সেরকমই হবে। ভালো করে ময়দা মাখা হয়ে যাওয়ার পর এর উপর থেকে আরেকটু তেল দিয়ে এটাকে রাব করে নিয়ে ঢেকে রেখে দেব 10-15 মিনিটের জন্য। যেহেতু এর মধ্যে বেকিং সোডা দেওয়া হয়েছে তাই এটা একটু ফুলে উঠবে, তাই এটাকে রেস্ট করার জন্য রেখে দেব। ততক্ষণ আমরা স্টাফিং এর প্রিপারেশন করে নেব। বাজারে কড়াইশুটি খুবই সস্তায় পাওয়া যাচ্ছে। আমি এখানে 300-350 গ্রাম পরিমাণ কড়াইশুটি নিয়ে নিয়েছি। এর সাথে নিয়েছি ধনে পাতা কিছুটা, 2 ইঞ্চি মতো আদা আর 2-3টে কাঁচা লঙ্কা। স্টাফিং বানানোর জন্য এই 4টি উপকরণকে একসাথে ব্লেন্ড করে নিতে হবে। ভালো করে ব্লেন্ডিং জারে ঘুরিয়ে নিয়ে একটা স্মুথ পেস্ট তৈরি করে নেব। এখানে কোনো রকম জল ব্যবহার করার দরকার নেই, তবে ব্লেন্ড করতে যদি খুবই অসুবিধা হয় তবে 1 চা চামচ পরিমাণ জল অ্যাড করতে পারো। এটাকে একটু শুকনো শুকনোই রাখতে হবে। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। গরম করে নেব সর্ষের তেল 1 টেবিল চামচ পরিমাণ। ভালোভাবে গরম হয়ে গেলে তে ফোড়ন দিয়ে দিচ্ছি গোটা জিরে। এর সাথে দিয়ে দিচ্ছি হিং একটু 1/2 চা চামচ পরিমাণ। এগুলোকে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব যাতে এর থেকে একটা সুগন্ধ বেরিয়ে আসে। আর তারপর অ্যাড করব মশলা। দিয়ে দিচ্ছি জিরে ভাজা গুঁড়ো, মৌরি ভাজা গুঁড়ো আর এর সাথে ধনে ভাজা গুঁড়ো। এর সাথে নিয়ে নিতে হবে চিলি ফ্লেক্স, নয়তো তোমরা লাল লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারো, হলুদ গুঁড়ো, একটু চিনি, সব কিছুর স্বাদকে ব্যালেন্স করার জন্য। এবার যাতে মশলা পুড়ে না যায় তাই ফ্লেমটাকে লো করে দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বেসন 3 টেবিল চামচ পরিমাণ, আর এটাকেও ভালো করে মিক্স করে নেব। এই টিপিক্যাল মশলাগুলো কিন্তু খাস্তা কচুরির পুরের জন্যই দেওয়া হয়। কড়াইশুটির কচুরি তৈরি করতে কিন্তু পুরটা একটু অন্যরকম করে তৈরি করতে হয়। ডেসক্রিপশন বক্সের লিংক দিয়ে দেব, ডিটেলে তোমাদের সাথে ওই ভিডিওটাও শেয়ার করেছি, চাইলে দেখে নিতে পারো। এখানে বেসনটাকে একটু ভেজে নিয়েছি, হালকা ঝুরো ঝুরো হয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তৈরি করে রাখা পেস্ট, কড়াইশুটির পেস্ট। আর তারপর এটাকে ভালো করে মিক্স করতে থাকবো। কন্টিনিউয়াসলি এটাকে মিক্স করতে হবে যাতে এটা আটকে না যায়। আর যতক্ষণ না পর্যন্ত এটা ড্রাই হয়ে একটা মন্ড তৈরি হয়ে যাচ্ছে ততক্ষণ এটাকে রান্না করতে হবে। এর মধ্যে অ্যাড করে দিচ্ছি বিট নুন, তোমরা চাইলে নর্মাল নুনও ব্যবহার করতে পারো। সাথে দিয়ে দিয়েছি আমচুর পাউডার একটু চটপটা ভাব অ্যাড করার জন্য। খাস্তা কচুরি কিন্তু আমাদের সবারই ভীষণ প্রিয়। সন্ধেবেলায় মিষ্টির দোকানে বা চপের দোকানে তো পাওয়াই যায়, তবে তাতে অন্যরকম পুর থাকে। বাড়িতে একবার কড়াইশুটির পুর দিয়ে এটা বানিয়ে দেখো, জাস্ট দারুণ লাগবে। ট্রাই করতে একদমই ভুলো না। এটা অনেকটাই ড্রাই হয়ে গেছে, শেষে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছিলাম। এবার এটাকে একটা পাত্রে নিয়ে একটু ঠান্ডা করে নেব। আর তারপর এর থেকে ছোট ছোট বল তৈরি করে নেব, যেগুলো পরে আমরা পুর হিসেবে ব্যবহার করব। দেখতেই পাচ্ছ পুরটা কিন্তু প্রায় সবুজই আছে, খুব একটা কালার চেঞ্জ হয়নি। এরকম সবুজ থাকলে দেখতে কিন্তু দারুণ লাগবে যখন কচুরি একদম তৈরি হয়ে যাবে।
প্রায় 15 মিনিট হয়ে গেছে, ময়দাটা কিন্তু অনেকটাই ফুলে উঠেছে, নরমও হয়ে গেছে অনেকটা। এটাকে আরও আরেকবার একটু মেখে নিচ্ছি, আর তারপরের থেকে ছোট ছোট লেচি তৈরি করে নেব। লেচিগুলো লুচির থেকে একটু বড় হবে, খুব বেশি ছোট হবে না। এবার এক একটা লেচি নিয়ে কচুরি তৈরি করব। তার জন্য প্রথমেই একটু হাতে নিয়ে ভাবে ফ্ল্যাট করে নিচ্ছি, আর তারপর আঙুলের সাহায্যে চারপাশটা একটু পাতলা করে নিচ্ছি। মাঝের জায়গাটা কিন্তু আমি একটু মোটাই রাখছি, কারণ ওখানে আমি পুর অ্যাড করব। আর তারপর এটাকে একটু প্রেস করে করে পুরটাকে সিল করে দেব, যাতে বাইরের দিকে না চলে আসে। মুখটাকে কিন্তু তোমরা এক্সট্রা ময়দাটা বের করেও দিতে পারো, বা যদি মনে হয় সেটাকে নিয়ে ভালোভাবে লেচির মতো তৈরিও করে নিতে পারো। এবার দেখতেই পাচ্ছ আমি কিন্তু এভাবে হাতের সাহায্যেই একটু এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি। ব্যাস, তাহলেই কিন্তু কচুরি একদম তৈরি। এটাকে বেলার একদমই দরকার নেই, খুব ছোট সাইজেরই কচুরি তৈরি করতে হবে। আমি তোমাদের আর একটা করে দেখাচ্ছি। এটা বানাতে কিন্তু ভীষণই কম সময় লাগে, আর খেতে কিন্তু দুর্দান্ত হয়। সবকটা কচুরি একদম রেডি হয়ে গেছে, চলে যাব এগুলো ভাজার দিকে। ভাজার জন্য কড়াইতে প্রথমেই সাদা তেল গরম করে নিচ্ছি। লুচি ভাজতে আমাদের যেমন তেল লাগে, এটাতেও কিন্তু তেমনই তেল লাগবে। হালকা গরম তেলেই কিন্তু কচুরিগুলো অ্যাড করে দেবো, যেমন আমরা সিঙ্গারা ভাজার সময় করে থাকি। আর একসাথেই অনেকগুলো ভাজতে কিন্তু অসুবিধাই হবে, এরকম গোল কড়াই হলে ভাজতে সুবিধা হয়। দুটো করেই আমি এখানে ভাজবো। ভাজতে এগুলো একটু সময় লাগবে, লো ফ্লেমেই এগুলোকে ভাজবো। একদিকটা ভালো মতন গোল্ডেন ব্রাউন হয়ে গেলে এটাকে উল্টে আর এক পিঠে একইভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছ এগুলো কিন্তু সুন্দর ফুলে উঠছে, আর বেশ খাস্তাও মনে হচ্ছে দেখে। এগুলো একদম রেডি হয়ে গেছে, ভালো করে তেল ঝরিয়ে এগুলোকে টিস্যু পেপারে বার করে নেব, যাতে এক্সেস অয়েলটা রিমুভ হয়ে যায়। আর ব্যাস, তাহলেই কড়াইশুঁটির খাস্তা কচুরি কিন্তু একদম রেডি। গরম গরম সন্ধেবেলা এটাকে সার্ভ করতেই পারো। এটাকে কিন্তু শুধুই খাওয়া যায়, সাথে যদি একটু তেঁতুলের চাটনি বা ধনে পাতার চাটনি থাকে তাহলে কিন্তু আরও জমে যাবে। অবশ্যই বাড়িতে এটা ট্রাই করো, কমেন্ট করে জানাতে ভুলো না তোমাদের কেমন লাগলো। ভীষণই মুচমুচে আর খাস্তা তৈরি হয়েছে, আমি এটাকে এনজয় করি। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা পছন্দ হলে লাইক করে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আসছি পরের দিন, ভালো থেকো, সুস্থ থেকো।